आज के तुम्हारे एस दिए एक बिलेशनारि ड्रॉइंग कर देखो, तुम्हारा स्टेप बाय स्टेप फलो करो, देखो ताले तुम्हारे शिखते किन्तु कोनो असुविधा होच्छे ना। देखो सबार प्रथमे आमरा एखान थेके एकटा स्लिपिंग लाइन टेने निलाम। स्लिपिंग लाइनटा टानार पर आमरा हल्का एदिक थेके एदिके चले आसि, आबार एदिक थेके एदिके एरकम भावे चले आसि। आसार परे आमरा एरकम भावे करलाम, तोमरा चाइले पुरोपुरी दागटा केटे राखते पारो, आमी हल्का एरकम भावेई करछि। देखो एबार तोमादेर कि करते होबे, हल्का नीचेर दिके दागटा निये आसते होबे, आबार एदिक थेकेओ हल्का नीचेर दिके एइभावे दागटाके निये एरकम करले करार पर तारपर तोमरा एखान थेके आर एकटु बाड़िये नेबे, बाड़िये निये हल्का करे एइभावे गोल करे नेबे, तारपरे दुपाश थेके एरकम करबे गाधार नाकटा बोझानोर जोन्नो। एखान थेके तोमादेर चोखटा করতে হবে। দেখো যে খাতটা রেখেছিলাম তোমরা চোখটা করবে হালকা করে এইভাবে বুড়ো অংশটা বের করে রাখতে পারো না রাখ। এবার গাধার কানটা তোমরা এরকম ভাবে এঁকে নেবে, এখান থেকে বেরিয়েছে এইদিকে আর এই সাইড থেকে বেরিয়েছে তোমরা সেটা বোঝাবে। দেখো এই সাইড থেকে সেম প্রসেসে এই ওদিকে করলাম। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই চোখের এই অংশ থেকে হালকা করে গোল করে নেবে এরকম ভাবে, আবার এখান থেকে তোমরা হালকা করে এই যে যেটুকু গ্যাপ রেখেছি সেটুকু হালকা আরেকটু নিচের দিকে এরকম ভাবে নামিয়ে নিলাম। এখান থেকে করার পর আমরা এখান থেকে পাটাকে নিয়ে আসলাম, হালকা একটু এরকম করে নিচের দিকে চলে আসব। সেম প্রসেসে হালকা একটু এখানে হাঁটুর অংশটা বুঝিয়ে আমরা নিচের দিকে চলে আসলাম। এবার নিচে দেখো এই পায়ের অংশটা এরকম ভাবে করলাম, এই যে খুরটা রয়েছে সেই অংশটা করলাম। এই সাইড থেকেও সেরকম ভাবে সেম প্রসেসে সেম মাপে আমাদের নিচের দিকে চলে আসতে হবে, এদিক থেকেও আমাদের এরকমভাবে করে নিচের দিকে চলে আসতে হবে। দেখো এরকম করলাম আর পায়ের অংশটা এরকমভাবে তোমরা বোঝাবে। এইটুক করার পর আমরা পিছনের পাটা যে একটু দূরে রয়েছে একটু ছোট করে তোমরা পিছনের পাটা আঁকবে, ঠিক আছে? এরকমভাবে এই সাইডের পাটা আঁকবে, তারপরে হালকা করে আর একটু এই সাইডে এরকমভাবে এঁকে নেবে। মাল বয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা বোঝাবো। দেখো এখান থেকে সোজা করে এই দিকে একটা দাগ কাটবে, আবার স্লিপিং লাইনটা একদম সোজা করে এই দিক থেকে একটা দাগ এই বরাবর বুঝে আমাদের এখান থেকে ঢেউ খেলিয়ে এদিক থেকে এইভাবে নিয়ে আসতে হবে। আবার সেম প্রসেসে আমাদের এদিক থেকে ঢেউ খেলিয়ে এইদিকে এরকমভাবে চলে আসে। তোমরা দুপাশ থেকে এরকমভাবে বের করবে, তারপরে তোমরা এখান থেকে কিছু কিছু ঘাস নিয়ে যাচ্ছে সেটা বোঝাবে, এখান থেকে এরকম বেরিয়ে গেছে জিনিসগুলোকে তোমরা এরকমভাবে বুঝিয়ে নেবে। সেম প্রসেসে তোমরা এখান থেকেও এইভাবে করে নিলে। দেখো এরকম করলে করার পরে তোমরা ঠিক এই সোজা করে তোমরা কি করবে, একটা গোল মতো একটা শেপ করে নেবে। তোমরা এখান থেকে দাগ কেটে দুটো বুরুর লাইন উপরের দিকে থেকে করবে, তারপরে তোমরা চোখের অংশটা, ঠিক আছে, এরকম করলে তারপরে আমরা মুখটাকে এরকমভাবে করে নিলাম। চুলের অংশটা এদিক দিয়ে বের করবে, আবার এদিক দিয়ে এরকমভাবে বের করবে। কানের অংশটা দুপাশ থেকে ছোট করে বের করবে, বেশি একটা বড় করার দরকার নেই। এখানে চুলের খাতটা রয়েছে সেই অংশটা বোঝানোর জন্য আমরা এখান থেকে চুলের খাতটা বোঝাবো, তারপরে আমরা ভিতরের অংশগুলোকে মুছে ফেলবো। গলার অংশটা বের করছি, বের করে ঘাড়ের অংশটা দুপাশ থেকে সিম্পলভাবে তোমরা করবে। তারপরে তোমরা এখান থেকে সোজা, আমি আজকে স্ট্রাকচারটা করছি না, দেখো একদম সোজা নিচের দিকে তো কিছু আকার নেই বেশি, সেই জন্য আমি স্ট্রাকচারটা করছি না, ঠিক আছে? তোমরা এখান থেকে দুপাশ থেকে হালকা একটু ব্যাকা করে এদিকে চলে আসবে, তারপরে এখান থেকে দুপাশ থেকে হাতার অংশটা বের করে নিচের দিকে সোজা এইভাবে চলে আসবে, পুরোপুরি উপর থেকে দাগটা টানবে না। এই পর্যন্ত আসার পর তোমরা যে পাটা এখান থেকে ঝুলিয়ে রয়েছে সেটা তোমরা এখান থেকে এরকমভাবে বোঝালে, বুঝে তোমরা হাতের অংশটা এইভাবে করে যে নিচের দিকে চলে এসছে সেটা তোমরা এঁকে নিলে, ঠিক আছে? এটুক পর্যন্ত তোমরা করবে। তারপরে গলার এই যে যে জামাটা পরে রয়েছে সেই জামাটা তোমরা এরকমভাবে একটা দাগ কেটে রাখলে ব্যাস, এতেই হবে। এরকমভাবে করার পরে দেখো পাটা যে ঝুলছে গাধার পিঠের থেকে, এই যে যে ছেলেটার যে পাটা ঝুলছে সেটা আমি এখান থেকে এইভাবে বোঝালাম। আর এই পাশ থেকে বোঝানোর জন্য বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে সেটা তোমাদেরকে বুঝতে হবে, তারপরে পা দুটোকে এভাবে বের করো। এবার আমরা ঠিক খাতার এই বরাবর একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি, একটা স্লিপিং লাইন টেনে নিতে হবে। দেখো তোমাদেরকে এখানে একটা ছোট করে একটা ঘর আঁকতে হবে। আমি একদম সিম্পলভাবে ঘরটা আঁকছি, দেখো এইভাবে করলাম। করার পর যেটুকু ডিস্টেন্স এইদিকে থাকবে সেইটুকু ডিস্টেন্স থেকে তো নিচের অংশটা এইভাবে করবে, করে দরজাটা করলে দুপাশ থেকে দুটো জানলা এইভাবে এঁকে নেবে। এঁকে নিয়ে এবার এই সাইডে একটা বড় করে একটা ঘর এঁকে নেবে। দেখো ঘরটা এখান থেকে এরকম করলাম, চালের অংশটা এখান থেকে এরকমভাবে বের করছি, বের করে সোজা তোমরা এই সাইডে এরকমভাবে চলে আসবে। আসার পর এখান থেকে যেরকমভাবে টানছো এদিকের থেকেও সেরকমভাবে টানবে, আর এদিকে একটু গ্যাপ রেখে করবে, ঠিক আছে? মাঝখানে দরজা দুপাশে জালনা সেটা বোঝালাম, আর এদিকে উপরের দিকে একটা জালনা রয়েছে সেটা আমরা বোঝালাম। দেখো এরকম করলে আর ছোট করে আর একটা ঘর ওই সাইডে রয়েছে সেটা বোঝালে, এদিকে বাইরে বেরিয়ে গেছে সেটা বোঝানোর দরকার নেই, স্পষ্টভাবে এরকমভাবে করবে। দেখো এখান থেকে একটা কলা গাছের অংশ বেরিয়েছে সেটা বোঝানোর জন্য আগে দুপাশ থেকে এইভাবে করতে করতে তারপরে মাঝখানের দিকে আসবে, আগে মাঝখান থেকে করে দুপাশের দিকে যাবে। এখান থেকে তাল গাছটা একটু আমি অন্য অন্য ড্রয়িংয়ে একটু অন্যরকমভাবে দেখাই, আজকে একটু অন্যভাবে দেখাচ্ছি। দেখো এইভাবে আর এইভাবে আগে দুটো দাগ টানবে, দাগটা টানার পর তোমরা এই সাইডে চলে আসবে, এই সাইডে চলে আসবে, আসার পর তোমরা এইভাবে জিগজ্যাগ দাগ টানবে এদিক দিয়ে, আবার এদিক থেকে সেম প্রসেসে এইভাবে জিগজ্যাগ দাগ টানবে, আবার এখান থেকে বের করবে এদিকেও তোমরা জিগজ্যাগ দাগ টানবে, আর মাঝখানের অংশটা তোমরা এইভাবে করে নেবে। দেখো উপরের অংশটা করে তারপরে তোমরা নিচের অংশটা তারপরে করবে। দেখো নিচের অংশটা এর পিছন দিয়ে বেরিয়েছে সেটা বোঝাবো, সেইখান থেকে হালকা করে রাস্তাটাকে আসছে ঘুরে এসে আমাদের এদিক থেকে এরকমভাবে রাউন্ড করে নিতে হবে। সেম প্রসেসে আমরা এদিকের থেকে আসলাম, এসে আমরা এখান থেকে রাস্তাটা বেরিয়েছে, বেরিয়ে আমরা এদিক থেকে এরকমভাবে রাস্তাটিকে গোল করে ঘুরিয়ে নিলাম। এবার আমাদের ছোট ছোট করে এরকমভাবে ঘাসের অংশ এঁকে নিতে হবে, ঠিক আছে? এরকমভাবে এখান থেকে করলাম, আর একটা এই দিক থেকে করে নিলাম। সেম প্রসেসে আমরা এদিকের মাপটা বুঝে নিচের থেকে এভাবে ঘাসটা আঁকবো, আবার এই সাইডে এরকমভাবে করার পরে তোমরা চাইলে এখানে ক্রস চিহ্ন করে দূরের যে তাল গাছগুলো রয়েছে এরকমভাবে করবে, করে নিচের দিকে সোজা করে একটা দাগ টেনে রাখবে। আবার এইদিকেও তোমরা সেম প্রসেসে কিন্তু একইভাবে দুটো তাল গাছ তোমরা এঁকে নেবে। দেখো এরকম করলাম, দূরের থেকে কিছু মেঘ হয়ে রয়েছে সেটা তোমরা এইভাবে। এবার আমি তোমাদেরকে স্কেচ পেনে ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে আমি রংটা করে দেখাবো, তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখো। স্কাই ব্লু কালারটা দিয়ে আমাদেরকে উপরের দিকের থেকে এভাবে একটু প্রেশার দিয়ে রংটা করতে হবে, তারপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে আসবো। যত নিচের দিকে আসবো আমাদের কিন্তু হাতের প্রেশারটাকে কমাতে কমাতে একদম লাইট করে নিতে হবে, ঠিক আছে? এই প্রসেসে আমাদেরকে রংটাকে পুরোপুরি কভার করে নিতে হবে সমস্ত জায়গায়। আগে সবার প্রথমেই আগে স্কাই ব্লু কালারটা দিয়ে কিন্তু কালারটাকে পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে। আর আমরা হোয়াইট কালারটা দিয়ে যে অংশটা বোঝাচ্ছি নিচের দিকে, সেখান থেকে তোমরা যদি এরকমভাবে করে দাও তাহলে দেখবে রংটা পুরোপুরি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, ঠিক আছে? সুন্দর করে এরকমভাবে নিচের থেকে রংটা করতে করতে আস্তে আস্তে উপরের দিকে চলে যেতে হবে। স্লিপিং লাইন যেরকমভাবে টানতে হয় সেরকমভাবে টানতে টানতে উপরের দিকে চলে যাবে। এখান থেকেও যত উপরের দিকে যাবে না ততই কিন্তু হাতের প্রেশারটা উপরের দিকে আস্তে আস্তে কমিয়ে নেবে। তারপরে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে যে তাল গাছের পাতাটা যেভাবে আমরা করেছি সেভাবে করে আমাদের নিচ পর্যন্ত এভাবে চলে আসতে হবে। দেখো দুপাশ থেকে এরকমভাবে চলে আসবো, যেভাবে রয়েছে একইভাবে এরকমভাবে করে আমরা নিচের দিকে আস্তে আস্তে হালকা করে নেবো কালারটিকে, ঠিক আছে? এবার পোর্শন ব্লু কালারটা দিয়ে যেভাবে এই মাঝখানের দাগটা রয়েছে সেইভাবে এখান থেকে এরকমভাবে পোর্শন ব্লু কালারটা করবে, করার পর তারপরে আবার নিচের দিকের থেকেও কিন্তু তোমরা এইভাবে একটু ডিপ করে নেবে, ঠিক আছে? এই যে যে সরু সরু যে অংশগুলো রয়েছে এখান থেকে ডিপ করে নেবে। এভাবে যখন করা হয়ে যাবে তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এক সাইড থেকে এইভাবে রংটা করবে। মাথাগুলো যেহেতু একটু মোটা থাকে সেহেতু কিন্তু খুব সাবধানে রং করবে, যেন দাগের বাইরে না বেরিয়ে যায়, এইভাবে তোমরা রং করবে। তারপরে এই ব্ল্যাক কালারটা দিয়ে এক সাইড থেকে আর একটু ডিপ করে নেবে, একটা সাইড থেকে করবে, দুই সাইড থেকে করবে না, যে কোনো এক সাইড থেকে এরকমভাবে একটু ডার্ক করে নেবে। গ্রে কালারটা দিয়ে কিন্তু উপরে সমস্ত জায়গাটা আগে রংটা করে নিচ্ছি, নিচের দিকে পুরোপুরি চলে আসবে না, ঠিক আছে? অর্ধেক পর্যন্ত এরকমভাবে করার পর তারপর তোমরা হোয়াইট কালারটা দিয়ে এই নিচের থেকে কিন্তু কালারটাকে মিক্স করে নিতে হবে। এই গ্রে কালারটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, তাহলে দেখবে রংটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, ঠিক আছে? এরকম করবে তোমরা, সমস্ত কালারগুলো এরকমভাবে মিক্স করে করে করবে, যে কোনো একটা কালার দিয়ে করবে না, এভাবে মিক্স করলে দেখবে যে রংটা দেখতেও ভালো লাগছে। দেখো আকাশের কালারটা এরকমভাবে পুরো জায়গাটা করে নেওয়ার পর তারপরে আমরা এই সাইডের অংশগুলোতে রং করবো। দেখো এই কলা গাছের পাতাতে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে আমরা উপরের দিকের থেকে কালারটাকে করব একটু ডার্ক করে, তারপরে আস্তে 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 কিন্তু হাতের প্রেশারটাকে কমাতে হবে, হট করে কমিয়ে দেবে না, যেন কোনো এক্সট্রা কোনো ডিপ দাগ বোঝা না যায় সেভাবে তোমরা করবে। আর মাঝখানে পাতাটা যে কোনো এক সাইড থেকে তোমরা কালারটা করতে পারো, এই পাশেও তোমরা উপরের দিকের থেকে কালারটা করে নিচের দিকে আসবে। লেমন ইয়েলো কালারটা দিয়ে পুরো জায়গার কালারটাকে সুন্দর করে আমরা মিক্স করে নেবো। দেখো সমস্ত জায়গায় কিন্তু আমরা এই লেমন ইয়েলো কালারটা করছি, যে মিডিয়াম গ্রিন থেকে লাইট গ্রিন হয়ে তারপরে ইয়েলো হয়ে রয়েছে সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ইয়েলো অকার কালারটা দিয়ে এইভাবে ঘরের চালের মাঝ বরাবর থেকে রংটা করবে আগে, আর এই সাইডেও মাঝ বরাবর থেকে রংটা বার্নসিনা কালারটা দিয়ে অর্থাৎ লাইট ব্রাউন কালারটা দিয়ে তোমরা নিচে থেকে এরকম স্লিপিং লাইন টানতে টানতেও করতে পারো, বা এরকম লম্বা করেও তোমরা ঘরের রংটাকে করতে পারো। দেখো এরকম করতে করতে উপরের দিকে চলে গেলাম, আর নিচের দিকের থেকেও এই যে সাইডেও তোমরা এইভাবে করে নেবে। দেখো এরকম করলাম, করার পর তারপর তোমরা ক্রোমিওলোর ডার্ক কালারটা দিয়ে এই উপরের দিকের থেকে রংটা করে নেবে। সেম প্রসেসে তোমরা এখানেও করবে। দেখো এই নিচের দিকে রংটা করার জন্য ব্ল্যাক কালারটা দিয়ে আমি ঘরের ছায়াটাকে বোঝাচ্ছি এইভাবে। দেখো ছায়াটা বোঝানোর পর আস্তে আস্তে আমাদের কিন্তু হাতের প্রেশারটাকে কমিয়ে নিচের দিকে চলে আসতে হবে। সেম প্রসেসে তোমাদের এইখান থেকেও একইভাবে রংটা করতে হবে, উপরে আর এই সাইডেও তোমরা সেম প্রসেসে রংটা করে নেবে। এইভাবে তোমরা সমস্ত জায়গার রংটা করবে। দেখো এবার গ্রে কালারটা দিয়ে এই নিচের থেকে রংটা করব, আগে উপরের দিকের থেকে রং করব না, তাহলে বেশি ডার্ক হয়ে যাবে। সেই জন্য নিচের থেকে আগে রংটা করে নিলাম। এইভাবে রংটা তোমরা নিচের থেকেই করবে, তাহলে দেখবে যে একটু সাদা সাদা থাকছে। তারপরে তোমরা উপরের দিকে এইভাবে করে নেবে, রংটাকে পুরোপুরি কমপ্লিট করে নেবে। দেখো এক সাইড থেকে এরকমভাবে নিচে থেকে করলাম, করে উপর দিকে চলে গেছি। দেখো পুরো জায়গার কালারটা এরকম করে নেবে। তারপরে তোমরা সাইড থেকে পুরো জায়গাটা ব্ল্যাক কালারটা করবে না, উপরের থেকে অর্ধেক পর্যন্ত করবে। জানলাগুলোতেও তোমরা ব্ল্যাক কালারটা করবে। তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা নিয়ে খুব সাবধানে এই অর্ধেকের এখানে মানে ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে তোমরা পুরো জায়গাটা কভার করবে। যেহেতু খুবই ছোট জায়গা, সেহেতু খুব সাবধানে কিন্তু কালারটাকে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। ভার্মিলিয়ান কালারটা দিয়ে রংটা করছি। দেখো এক্সট্রা সাইড থেকে এভাবে পুরোপুরি ভার্মিলিয়ান কালারটা দিয়ে পুরোটা জায়গাটাই ভার্মিলিয়ান কালারটা দিয়ে করলাম। করার পর অপর দিকে আস্তে 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 হাতের প্রেশারটাকে কমিয়ে নেব। তারপরে আবার ক্রোমিয়েলো ডার্ক কালারটা দিয়ে অপর দিক থেকে এইভাবে কালারটাকে পুরোপুরি সমস্ত জায়গাটায় কভার করে নেব। এবার আমাদের সেম প্রসেসে এই ভার্মিলিয়ান কালারটা দিয়েই একইভাবে যেভাবে আমরা এই মাঝখানে থেকে রংটা করে আসি সেইভাবে করব। করার পর রেড কালারটা দিয়ে এই ভার্মিলিয়ান কালারের সঙ্গে রেড কালারটা দিয়ে নিচের থেকে আমরা একটুখানি ডার্ক করে নেব, ডার্ক করে উপরের দিকে চলে যাব। তারপরে তোমরা অরেঞ্জ কালারটা দিয়ে এই সমস্ত জায়গায় এবার উপরের দিকের থেকে রংটা কভার করে নেবে। দেখো এই পিছনের দিকে যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলোতে আমাদের করতে হবে রংটা, সেই জন্য আমরা নিচের থেকে রংটা করিনি। দেখো প্রথমে মিডিয়াম গ্রিন কালারটা এই সমস্ত জায়গা দিয়ে আগে রংটা করতে করতে উপরের দিকে চলে যাবে। দেখো এরকমভাবে করলে প্রথমে। এবার তোমরা এই মিডিয়াম গ্রিনের সঙ্গে স্যাপ গ্রিন কালারটা দিয়ে তোমরা কি করবে, উপরের দিকে উঠে যাবে আস্তে আস্তে। দেখো এইভাবে মিডিয়াম গ্রিন কালারটার সঙ্গে স্যাপ গ্রিন কালারটা করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে চলে গেলাম। এবার তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে এইভাবে একটু গোল গোল করে নেবে। মিডিয়াম গ্রিন কালারটা এই যে ছোট ছোট ঘাসের যে উপরে শার্প অংশগুলো সেই অংশগুলো দিয়ে আগে তোমাদেরকে রংটা করতে হবে, যেন ভিতরের দিকে না চলে যায়, ঠিক আছে। এরকমভাবে পুরো জায়গাটায় রংটাকে করে নেবে, তোমরা সমস্ত জায়গাটায় রংটা করে নেবে। করে নেওয়ার পর আস্তে 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 আবার এই রংটাকে একটু উপর দিকে উঠাবে। যত উপর দিকে উঠবে হাতে প্রেশারটাকে হালকা হালকা করে কমিয়ে নেবে, ঠিক আছে। এরকমভাবে করলে লাইট গ্রিন কালারটা দিয়ে এবার এর সঙ্গে মিক্স করে আমরা উপরের দিকে চলে যাবো। দেখো আমি এবার স্লিপিং লাইন টানার মতন টানছি, যাতে পুরোপুরি মিক্স করতে পারি। দেখো এরকমভাবে করলাম। আস্তে আস্তে আমরা হাতের প্রেশারটাকে উপরের দিকে নিয়ে যাব, আর যত উপরের দিকে যাব আমাদের হাতের প্রেশারটা কিন্তু কমতে কমতে একদম লাইট হবে। লেমন ইয়েলো কালারটা তোমরা উপরের দিকে থেকে কালারটাকে করে তারপরে আস্তে 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 নিচের দিকে চলে আসবে। দেখো সমস্ত জায়গার কালারটা তোমরা এভাবে কমপ্লিট করবে। তারপরে তোমরা এই যে মানুষের যে কালারটা আমরা এই মুখে এক পাশ থেকে ব্রাউন সিনা কালারটা দিয়ে অর্থাৎ হালকা বাদামি কালারটা দিয়ে আমরা রংটা করব। এক সাইড থেকে এরকমভাবে কালারটাকে করব, যে কোনো এক সাইড থেকে। পিচ কালারটা দিয়ে আমাদের শরীরের কালারটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো যে যে অংশে কালারটা বোঝা যাচ্ছে সমস্ত অংশে আমরা এইভাবে কিন্তু কালারটাকে মিক্স করে নেব। ব্ল্যাক কালারটা দিয়ে যেহেতু আর উপরের দিকের থেকে আমরা রং করতে করতে নিচের দিকে নামছি, সেহেতু উপরের দিকের থেকে কালারটা করে নিই প্রথমে। কিন্তু এই জন্য আমি স্কাই ব্লু কালারটা করে নিতে বললাম, কারণ হচ্ছে যদি এই কালারটা যদি অন্য কালার সঙ্গে মিক্স হয়ে যেত খুবই খারাপ দেখা যেত, আর রংটা ওঠানো যেত না ব্ল্যাক কালারটা। সেই জন্য আমি সবসময় বলি যে ব্ল্যাক কালারটা সবার শেষে তোমরা করবে। দেখো শার্টের এক সাইড থেকে রেড কালারটা তোমরা দেবে, এক সাইড থেকে, ঠিক আছে। এইভাবে রেড কালারটা করে তোমরা অপর দিকে এইভাবে কিন্তু হাতের প্রেশারটাকে একদম এরকম করলে। করার পর হোয়াইট কালারটা দিয়ে তোমাদেরকে এই সমস্ত জায়গার কালারটাকে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। রেড কালার সঙ্গে মিক্স করবে, দেখবে যে এক সাইড থেকে পিঙ্ক হয়ে আর এক সাইডে রেড হয়ে। তোমরা যদি এখানে পিঙ্ক কালারটা করো তাহলে কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে, এই জন্য হোয়াইট কালারটা দিয়ে করবে। তাহলে দেখবে সুন্দর করে তোমরা ফোটাতে পারছো কালারটাকে। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এই যে নিচের অংশটায় যে একটা পোশাক যে একটা পরে রয়েছে নিচের, সেই অংশটায় আমরা কালারটা করবো। ডার্ক ভায়োলেট কালারটা উপরের দিকে হালকা করে নিচের দিকে একটু ডার্ক করে বুঝে নেবো, ঠিক আছে। এইভাবে করলে পুরো জায়গার মানুষের যে কালারটা সেটা আমরা করে ফেলেছি। বার্নসিনা কালারটা দিয়ে একটু ডিপ করে গাধার এই কানের উপরের দিকের থেকে কালারটা করবে, উপরের অংশটা দিয়ে। আবার এই সাইডেও তোমরা এই কানে উপরের অংশটা দিয়ে কালারটা করবে। করে তোমরা এইভাবে এক সাইড থেকে ডিপ করবে, হালকা বাদামি কালারটাকে নিয়ে এইভাবে ডিপ করবে। ডিপ করে অন্য সাইডে যত যাবে হাতের প্রেশারটাকে আস্তে আস্তে কমিয়ে নেবে, ঠিক আছে। আস্তে 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 হাতের প্রেশারটাকে লাইট করে নেবে। যেভাবে মানুষের গায়ের কালারটা এক সাইড থেকে ডিপ করে লাইট করেছি সেইভাবেই তোমরা এখানেও কালারটাকে করবে। দেখো এইভাবে করার পর তারপরে তোমরা এই পাশ থেকেও এইভাবে একটু ডিপ করবে, যে পেটের অংশটা সেটাও ডিপ করবে। ডিপ করে আস্তে 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 এই ভিতরের দিকে যত যাবে তত কিন্তু হাতের প্রেশারটাকে তোমরা কমিয়ে নেবে। হোয়াইট কালারটা দিয়ে এবার এই ব্রাউন কালারের সঙ্গে মিক্স করে কিন্তু এই পেটের একটা সাইডে এই যে এরকম যে লাইটের কালারটা পড়েছে সেটা আমরা বুঝিয়েছি, সেইভাবে কিন্তু আমাদেরকে এইভাবে লাইটের কালারটাকে বোঝাতে হবে। সুন্দর করে তোমরা কালারটাকে করবে। এবার আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে কানের যে উপরের অংশটা সেটা থেকে হালকা একটু ডিপ করলাম ও এখানেও ডিপ করলাম। সমস্ত জায়গায় যেসব জায়গাটায় আমরা একটু এখানে একটু ডার্ক করতে চেয়েছিলাম সেই সব জায়গা থেকে হালকা একটু হাতের প্রেশারটাকে বাড়িয়ে অপর দিকে আবার আস্তে আস্তে কমিয়ে নিলাম। এই যে যে দুপাশে যে ঝোলাটা রয়েছে সেই ঝোলাটায় রং করার জন্য আমরা আগে ব্ল্যাক কালারটা দিয়ে একটুখানি এই কর্নারটা এই যে যে পিঠের এই সাইডে যে কর্নারটা সেই কর্নারটা দিয়ে হালকা করে আগে রংটা করে নিতে হবে। রংটা করে তারপর তোমাদের কি করতে হবে, এই সাইডে কিন্তু হাতের প্রেশারটাকে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে। ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে প্রেশারটা দিয়ে ছেড়ে দেওয়ার মতন অবস্থা থাকবে তোমাদের, হাতের প্রেশারটাকে এইভাবে করবে তোমরা। তারপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই কালো কালার সঙ্গে মিক্স করে আমরা এই অপর দিকে চলে যাচ্ছি। দেখো, মানে এই কর্নারের যে অংশটা পুরো ডার্ক হয়ে রয়েছে, এই জন্য আমরা ব্ল্যাক কালারটা ইউজ করেছি, নাহলে এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করতাম না। ঠিক আছে, এই জায়গায় ডার্ক অংশটা বোঝানোর জন্যই জাস্ট এই কালারটা করতে হবে। তোমাদেরকে কালার মিক্সিংগুলো এইভাবে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, কোথায় ডার্ক হয়ে রয়েছে সেটাই ডার্ক করে করবে। দুটো তিনটে কালার এরকমভাবে মিক্স করলে দেখবে যে কালারটা আরও দেখতে ভালো লাগছে। এবার আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই পাশ থেকে রংটা করে পুরোপুরি এইভাবে মিক্স করে নেব। ঠিক আছে, সমস্ত জায়গাটা এইভাবে কালারটা মিক্স করে নেব। এখানেও তোমরা একইভাবে কালারটাকে মিক্স করবে, সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে নেবে। গোল গোল করে ঘোরালে কী হবে, এই ডার্ক অংশটা মিক্স হয়ে এখানে এই দিকটা ঢুকে যাবে, এই জন্য আমি গোল গোল করে তোমাদেরকে ঘোরাতে বলছি। তোমরা পুরো জায়গার কালারটা আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা ঘাসের কালারটা করার জন্য তোমরা এখান থেকে কালারটাকে করে বাস মিডিল পর্যন্ত কালারটাকে করে রাখবে। ঠিক আছে, যেভাবে ঘাসটা অপর দিকে ঝুলে রয়েছে সেইভাবে তোমরা ক্রোম ইয়েলো কালারটা দিয়ে ডার্ক করে এখান থেকে এই যে যে সাদা অংশ অর্ধেক পর্যন্ত রেখে দিয়েছি সেখানে তোমরা ক্রোম ইয়েলো কালারটা দিয়ে কিন্তু কালারটা করবে। ঠিক আছে, লেমন ইয়েলো কালারটা করবে না, যে তোমরা নিচে করেছি। এভাবে তোমরা সমস্ত জায়গার কালারটাকে কমপ্লিট করবে। দেখো, রাস্তার কালারটা করার জন্য আমরা ব্ল্যাক কালারটা দিয়ে আগে রাস্তার এই দুপাশ থেকে আগে কালারটাকে আমরা কমপ্লিট করব। দেখো, এই পাশ থেকে আমরা ব্ল্যাক কালারটা করে আমরা রাস্তার মিডিলের দিকে আস্তে আস্তে আবছা করে নিয়েছিলাম। সেম প্রসেসে আমরা এইখান থেকেও কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতন করে খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবে। এরকম করলে করার পর তোমরা গ্রে কালারটা রাস্তার এই মিডিল থেকে আগে রংটা পুরোপুরি জায়গাটা করে নেবে গ্রে কালারটাকে। দেখো, ব্ল্যাক কালারের সঙ্গে যেন মিক্স না হয়ে যায় সেইভাবে আমাদেরকে কালারটা করতে হবে। দেখো, এরকম করলাম। করার পর আস্তে আস্তে তোমরা এই ব্ল্যাক কালারের সঙ্গে মিক্স করে কিন্তু এই গ্রে কালারটা আস্তে আস্তে এদিক থেকে লাইট করে করে চলে আসবে। দেখো, এভাবে যখন কালারটা তোমরা করে নেবে তারপরে তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে এই যে যে ছায়াটা পড়েছে এদিক থেকে লাইট পড়ে এদিকে হালকা হয়ে গেছে সেই কালারটাকে আমরা বোঝাবো। দেখো, এইভাবে এই দিক থেকে ছায়াটা পড়েছে, ছায়াটা পড়ে পুরোপুরি এই জায়গাটায় কভার করেছে সেটা তোমরা বোঝাবে। ঠিক আছে, এইভাবে আস্তে 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 করে নেবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম যদি নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানে সেট করে রাখবে।